নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি এক মাস রবির ধনুতে অবস্থান রবির এই ধনুতে অবস্থান করার ফলে চার রাশির প্রবল রাজ্য হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আলোচনা করব এমন চার রাশির কথা যারা রবির রাশি পরিবর্তনের ফলে পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি আগামী এক মাস নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করবে বছর শেষে অবশ্যই মিষ্টি মুখ আসুন তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত পলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয়ে রবির ধনুতে অবস্থান রবি পনেরোই ডিসেম্বর ধনুতে অবস্থান করবে এক মাসের জন্য ধনুতে রবির অবস্থা নানা দিক দিকদের তাৎপর্যপূর্ণ কারণ রবি হচ্ছে সূর্য রবি হচ্ছে তেজ সেই রবি রাহুর দৃষ্টি থেকে বেরিয়ে এসে যখন ধনুতে একাকি অবস্থান করবে মিত্র গিয়ে তখন রবি অবশ্যই সুযোগ সুবিধা প্রদান করবে চারটি রাশিকে কোন চারটি রাশি আসুন দেখে নিই প্রথম যে রাশিটি কথা সেটি রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশির কাছে রবির এই অবশ্যই ধনুতে অবস্থান নানার ধরনের রাজ্যক সূচনা করবে মিন রাশির আর্থিক দিক দিয়ে এবং বিশেষ করে কর্মের দিক দিয়ে চরম উন্নতি কর্মপতি রবি কর্মস্থানে অর্থাৎ দশমী অবস্থান করার ফলে মিন রাশিদের অবশ্যই আগামী দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি কর্মের সর্বাধিক বিস্তার করবে এবং অঢের অর্থ উপার্জন করতে পারবে মিন রাশির মানুষেরা এরপরে যে রাশির কথা হলো সেই রাশির যে সিংহ রাশি সিংহ রাশির অধিপতিগ রাহ রবি যা রাহুর দৃষ্টিতে থাকায় সিংহ রাশিদের নানা দিক দিয়ে ক্ষতি হচ্ছিল কিন্তু আগামী এক মাস অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি রবি যখন অবশ্যই রাহু মুক্তি হয়ে ধনুতে অবস্থান করবে আর রাহুর দৃষ্টিতে আর থাকবে না তখন সেই রবি সর্বাধিক কিরণ দেবে সিংহ রাশিকে যেহেতু সিংহ রাশির পিতৃগ্রহ হচ্ছে রবি তাই অবশ্যই রবির এই অবস্থানে সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক পারিবারিক সামাজিক বিশেষ করে কর্মক্ষেত্রে যথেষ্ট খ্যাতিলাভ হবে সকলের সম্মান এবং সকলের প্রশংসা লাভ করতে সামর্থ্য হবে সিংহ রাশি এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি অবশ্যই এই যে রবির অবস্থানে সুফল ভোগ করবে রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি বৃহস্পতির ক্ষেত্রেও রবি সেই বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ ধনুতে এসেই অবস্থান করবে তাই ধনু রাশির ক্ষেত্রেও এই রবির অবস্থান অবশ্যই নতুন এক সৌভাগ্যের সূচনা করছে এবার আরেকটি রাশির কথা বলবো যে রাশি সাড়ে সাতইতে বৃদ্ধ সাড়ে সাথীতে নানাভাবে তাদের জীবনে দুর্যোগ নেমে এসছে কিন্তু রবির এই অবস্থানের ফলে যাদের জীবনেও এক নতুন আশার আলো সঞ্চয় হবে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকারা রবি যখন ধনুতে এক মাসের জন্য থাকবে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে পনেরোই জানুয়ারি তারা নানা সুযোগ সুবিধা ভোগ করবে তাই বলি আর চার রাশি অবশ্যই আপনারা প্রস্তুত হয়ে যান নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে এবং অবশ্যই যদি ভিডিও ভালো লাগে আপনার বন্ধুদের শেয়ার করে দিন আপনি কিছু কমন অবশ্যই করবেন আর ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলে বেল অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছান এটুকু জানি আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ